আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে অনেকদিন পর ব্লগ আবার শুরু করলাম। এখন আমরা আছি গ্যারেজে। অ্যাকচুয়ালি গাড়িটার যে ওয়াশিং কিটসগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছিলো। নতুন একটা ওয়াশিং কিট আবার ও অ্যামাজনে আনিয়েছে, সেটা ওই বলতে পারবে কি আছে, কীরকম রেটিং ছিল, তো সেটা ও জানে। এখনও কথা বলছে অর্কদার সঙ্গে। গাড়িটা অনেকটাই ধুলো পড়ে গেছে, প্রচণ্ড ধুলো পড়ে গেছে। হয়তো আমি দেখাতে পাচ্ছি না, এখানে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ধুলো পড়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়, মানে এখন এতটাই চাপ যাচ্ছে আমাদের তো। হ্যাঁ, বেসিক্যালি আমাদের আমরা নিজের মানে যে ভেঞ্চার আমরা স্টার্ট করছি তার জন্য আমরা প্লেস পেয়ে গেছি। আমরা পেয়েছি সল্টলেক সেক্টর 3-তে। আজকে তো আর যাওয়া নেই, কালকে গেছিলাম, বাট আনফর্চুনেটলি কালকে আর ব্লগ করা হয়নি। বাট জায়গা খুব সুন্দর সল্টলেক, তোমরা সবাই জানো সল্টলেকটা সিট, মানে সল্টলেক জায়গাটা খুবই সুন্দর, তো সেই ক্ষেত্রে ভালো লাগলো জায়গাটা। অর্কর সঙ্গে কথা বলার পরে এখন উনি কাজে ব্যস্ত হয়েছেন। বন্ধু আগে তারপর কাজ, এটা হয়, এটা কিছু করার স্বাভাবিক। আমরা যাকে বলে না, একটা টাইমের পরে বন্ধু সংখ্যা কমে যায়, আর আমাদের বন্ধু সংখ্যা কমে যাওয়ার পর আমাদের এখনো বন্ধুত্বটা রয়েছে, তো সেই কারণে। তাও তো এখন আগের মতন বেরোতে পারছি না, এত কাজ এত কিছু, একটা অনেক বড় দায়িত্ব মাথার উপরে, তো সেই সব মিলিয়ে ও কালকের অর্ক বলছিল কি কালকে বেরোবো, বাট এখনো পর্যন্ত আমি নিজে শিওর নেই কালকে আমার কোথায় যাওয়ার আছে কোথায় যাওয়ার নেই। তো আমি বললাম ভাই কালকে সকালবেলা লোকে আমি বলবো, এখনই আমি তোমায় বলতে পারছি না, প্রমিস করতে পারছি না কোথায় বেরোবো না বেরোবো। তো গাড়ির একটা ওয়াশিং কিটও নতুন কিনেছে, এটা হচ্ছে আগেরটা শেষ হয়ে গেছিল, ক্যাঙ্গারু কার পলিশ, সেটা ঠিক আছে, এটা অ্যামাজন থেকেই কিনেছে। এটা হচ্ছে কার পলিশ, আর একটা আছে কার স্ক্র্যাচেস, আর একটা রিমুভার, তাই তো, তিনটে আছে। তো এখন কার পলিশটা করছে, খুব ভালো এক্সাইটমেন্ট একটা ব্যাপার। আমাদের নিউ ভেঞ্চার স্টার্ট হচ্ছে, সব কিছু আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। এখন কোথায় কি হচ্ছে তোমাকে বললাম, এই সল্টলেক সেক্টর 3-তে আমরা ওপেন করব, শেয়ারও করব কোথায় নিয়েছি, কিরকম রুম নিলাম, কিরকম লোকেশন নিলাম, একদম। যাচ্ছি, প্রচুর শরীরটা ভালো নেই, ওর সর্দি হয়েছিল, জ্বর হয়েছিল, তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো আমি বেরিয়ে যাচ্ছি, ও করুক ততক্ষণ, তারপরে ও আবার বাড়িতে আসবে। আর মা বলছে কান্নাকাটি করছে প্রচণ্ড, সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। আর ও আসছে তার পেছনে, প্রচণ্ড গরম পড়েছে, মানে চোখ টোক সম্পূর্ণ জ্বালা করছে এত। জাস্ট বাড়ি ঢুকলাম আর দেখছি কান্নাকাটি করছে। তুই কান্নাকাটি করছিলিস? তোমার নাক কই, দেখি দাও একটু নাক, নাক কই, নাক, নাকে হাত দাও, হাত দাও, হাত দাও, আলে ভালো, মাথা কই, মাথা, মাথা, হাত কই, হাত, হাত দেখাও, হাত দেখাও, হাত এখনো বোঝো না, কুচু শুনে যাও, কুচু শুনে যাও, বাবা আসছে, বাবা আসছে। একটা বেজে গেল, সোয়া একটা বাজে অলমোস্ট, জাস্ট গাড়ি টাড়ি পরিষ্কার করে ঢুকলাম, উনি তো আগেই চলে এলো, আমিও জাস্ট এসে ঘরে ঢুকলাম। আসার সময় নিলাম দুটো মাজা, বিকজ কি প্রচণ্ড গলা শুকাচ্ছে, একটু ঠান্ডা হলে খুব ভালো হয়, তো সেই কারণে মাজা নিয়ে এলাম। ডেলি কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না, তো সেই কারণে মাজাটা নিয়ে এলাম, মাজাটা খাও একটু, আর একটু রেস্ট নেবো। চান টান সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট তাড়াতাড়ি করে চান করলাম, করে একে ভাত খাওয়াবো বলে। অ্যাকচুয়ালি এর সর্দি হয়েছে বলে মন্টে ক্যালসি দিচ্ছে, আর মন্টে ক্যালসি খেলে না একটু শরীরটা দুর্বল লাগে, আর এমনিতেই ওর শরীরটা দুর্বল। তাহলে তো আমাদের সবারই ঠান্ডা লেগে রয়েছে, আমাদের এখন তাপ বেরোনোর আছে, কি ডান্সটা করে বেরোতে হবে ভাই, যা গরম। হ্যাঁ, আমাদেরকে একটু চিনার পার যেতে হবে, তারপরে বাড়ি আসবো, তারপরে এখন ভাবছি যে যাবো কি না, কারণ অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, একে একটু রেস্ট দেওয়াটা দরকার, প্রত্যেক দিন বেরোনো হচ্ছে তো। কি ভাবে যাবে না আজকে? না, আমরা যাবো, মাকে নিয়ে যাওয়ার কথা বলছিলাম আজকে, যেটা সে কালকে নয় যাবো, কোন মন্দির তো সবই এক, শনি আর মঙ্গলবার কি আছে। সেই সেই হ্যালো, আমার এত ঘুমাচ্ছিল ছেলেটা, চশমা ছাড়া না আমি একটা সেকেন্ডও থাকতে পারি না, আমার মাথা যন্ত্রণা করে। এই চশমা, আমি কেন বাংলা ভাষায় কথা বললাম কেন মনে হলো, তাই না? যেটা অ্যান্টি অ্যালার্জির ইয়েতে রয়েছে সেই কারণে চোখ ঠোক এখন কিন্তু ছোট ছোট হয়ে আছে। হাসি দাও, হাসি দাও, হি হি করে হাসি দাও, হাসে না, তাকিয়ে দেখে দেখছি এত
দুষ্টু হয়েছিস কেন তুই? কি জন্য হয়েছিস? আবার বকলে বোঝা যায় না? হাসছো তুমি? সাড়ে চারটে বাজে, জাস্ট এখন বেরোলাম, যেতে হবে হচ্ছে চিনার বর্গার ওখানে, যেমনি সকালবেলা বলছিলাম লাইসেন্সের জন্য। তো এখন বেরোলাম, অ্যাকচুয়ালি লাঞ্চটা একটু ধীরে সুস্থেই করলাম, আর অ্যাজ ওয়েল এত রোদ্দুর না, তো বললাম যে একটু দুপুরের বেলার দিকে বেরোই, সেটাই বেটার হবে। তো এখন যাচ্ছি, ফার্স্টে গ্যারেজ যাবো, গ্যারেজ থেকে গাড়ি বের করে দেন চিনার পার্ক। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘরের সব কাজ যেগুলো বললাম, আর ব্রোকারের পেমেন্ট থাকে না, তো ব্রোকারকে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ওনার সঙ্গে কথা বলছিলাম। তো হয়ে গেছে এখন, আর প্রচণ্ড গরম, অত্যাধিক গরম, যেটা বলে না কি অত্যাধিক, সে অত্যাধিক গরম। প্রতিটা মানুষ এত কষ্ট পাচ্ছে গরমের মধ্যে, কত মানুষ মারাও যাচ্ছে এত গরমে, না দম বন্ধ হয়ে আসছে এরকম একটা, তাই না ভাই? হালকা শ্রীলেদাস থেকে জুতো কিনলাম, জুতোটাও বন্ধ, মানে ওখানে দেখে মনে হলো ঠিক আছে, তারপর বেরিয়ে দেখছি পায়েটা না ঠিক ছোটো হচ্ছে, তো এটা এক্সচেঞ্জ করে আর লাভ নেই, যা আছে আছে, পরে আবার করবো। থাক, আমরা এখন বেরিয়ে গেলাম, আর এখান থেকে আমরা যাচ্ছি চিনার পার্ক। অ্যাকচুয়ালি চিনার পার্ক নয়, একটা সিসি টু এর পরে, চিনার পার্কের আগে মাঝখানে জায়গাটা, অ্যাকচুয়ালি আমিও চিনি না নপাড়া জায়গাটা, তুমি চিনতে চেনো বলছি, শোনো যেখানে আছে না ওই আমিনিয়া, একদম আমিনিয়ার ওখানে, ওটা চিনার পার্ক, আবার ওটাকে বলা হয় নপাড়া। এটা তোমরা সবাই যদি কেউ কমেন্ট করে জানাতে চাও, তাহলে জানাতে পারো এটা কে এরকম ভাবে গান গায়। তার মধ্যে অলরেডি বাবল গাম চেবাচ্ছে। 5:55, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এটা চিনার পার্কের ভেতরে, নোপাড়া বলে একটা জায়গা আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ অনু যাচ্ছে ওখানে, ওইখানে আমরা যাব। আমি গাড়িটা এখানে পার্ক করলাম, উনি এখানে বললো এই সাইডে ঘুরিয়ে পার্ক করা, ঘুরিয়ে পার্ক করে গেলাম, এখান থেকে সোজা গেলে বেরোতে পারবো। তো যাই ভেতরে গিয়ে দেখি, এগুলো ডিসকাশন করা যে করে নি গিয়ে, কাজ হয়ে গেছে, কথাবার্তা বলা হয়ে গেছে, একেবারে লাইসেন্সের জন্য এসেছিলাম, লাইসেন্সের এখানে অনেক জায়গায় কথা বলেছি, যেমনি তোমরা অলরেডি বুঝতেই পেরেছো, আমরা তো এ ব্যাপারে, আমাদের তো ফার্স্ট ভেঞ্চার, আমরা সেরকম যে খুব বিশাল কিছু জানি তা না, মোটামুটি নলেজ আমার একটু আছে, আর ও আমার থেকে নলেজ পেয়েছে, তো সুতরাং আমার এই মোটামুটি নলেজের উপর বেস করেই সমস্ত কিছু মানে ইয়ে করতে আসে, তো প্র্যাকটিক্যালি অনেক কিছু জানি না, জানতাম না অ্যাকচুয়ালি, তো সেইগুলোই ধীরে ধীরে অনেকের সাথে কথা বলে সমস্ত কিছুগুলো ফাইনাল করে এখানে একজনের সাথে অনেক হয়েছিলো কি হ্যাঁ এদেরকে লেগেছিলো ট্রাস্টওয়ার্দি, কি হ্যাঁ এরা ঠিকঠাক করে দিতে পারবে, মানে কথা বলে একটা সাই লেগেছিলো, সেই কারণে সামনাসামনি আসছে কীতে কী হতে পারে, কী কোনটা লাগবে এক্স্যাক্টলি, কোনো লাগবে কথা বলে সেগুলো বোঝা, তো সেগুলোর জন্যই এসেছিলাম। অ্যাজ বিকজ রেন্ট এগ্রিমেন্ট ইজ অলমোস্ট ডান, রেন্ট এগ্রিমেন্টের যেটা কপি আছে নোটারিটা হয়ে যাবে মোটামুটি কাল পরশুর মধ্যে, রেন্ট এগ্রিমেন্টটা যেহেতু হয়ে গেছে, আর নোটারি পাবলিকেশনের যে কাজটা হয় রোটারির, ওই কাজটা মানডে অবধি হয়ে যাবে, বিকজ আজ স্যাটারডে তো বন্ধ ছিল, তো সেই কারণে আজকে হয়নি, তো ওই কাজটা কালকের অবধি হয়তো হয়ে যাবে, কালকে মানে আই মিন মানডে অবধি, তো মানডে অবধি হয়ে গেলে তারপরে হচ্ছে এগুলো ডকুমেন্টসগুলো পাঠানোর আছে, সমস্ত কিছু পেমেন্ট তখনই করার আছে, তো সেইগুলোই আর কি কথা বলে সমস্ত ডিসকাস করলাম, কী নামে কী হবে না হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লোগোটা করতে দিতে হবে, সেটা একটা আমি ফার্স্টে শুনেছিলাম এরা করে লোগো, বাট টু বি অনেস্ট আমি যেটা লোগো এরা একটা দুটো দেখা আমাকে এক্সাম্পল মানে অন্য কাস্টমার করেছে, আমার খুব একটা প্রমিসিং কিছু লাগলো না, তো বাট লোগো শুড বি গুড, তো সেই কারণে, আর যেহেতু এটা ভার্চুয়াল রেস্টুরেন্ট, তো লোগোটার উপরে অনেক কিছু ম্যাটার করবে, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং এর উপরে, দ্যাট ইজ দ্য রিজন লোগোটা একটু ঠিকঠাক জায়গা থেকে বানাতে হবে, তো সেটার জন্য একটু গিয়ে আর&ডি করতে হবে কি কারা মোটামুটি লোগো ঠিকঠাক বানাতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ফ্রিল্যান্সিং এর কাজ যারা করে তাদেরকেও আমি কনসিডারেশনে রাখবো, লেটস সি সেখান থেকে কি ইয়ে আসে। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, বাট বাড়ি যাওয়ার আগে যাবো একটুখানি কোনো একটা ক্যাফেতে, একটুখানি অনুর কফি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো সেই কারণে ওকে কফি খাইয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো। ভার্চুয়াল রেস্টুরেন্ট এটা, মানে এটা হচ্ছে ক্লাউড কিচেন অর ভার্চুয়াল রেস্টুরেন্ট, বাট টেক অ্যাওয়ে কাউন্টারে
থাকছে অ্যাকচুয়ালি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল নিজের একটা কিছু আর কি ফুড বিজনেস স্টার্ট করা, বহুদিন থেকে ইচ্ছা ছিল, মানে বহুদিন থেকে বলতে গেলে লাস্ট 4-5 বছর ধরে ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমার ফার্স্ট চয়েস ছিল অফকোর্স আমি অ্যাজ বিকজ আমি আইডির পার্সন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে মানে করতে অভ্যস্ত, সবদিন এইসবই করে এসেছি, তো ফার্স্ট ইচ্ছা ছিল হচ্ছে ওটা করা। আর আফটার দ্যাট সেকেন্ড চয়েস যদি বলো কিছু করা, সেটা হচ্ছে রেস্টুরেন্ট, বিকজ জিনিসটা আমার খুব মানে একটা আলাদা চ্যালেঞ্জিং ব্যাপার লাগে, ঠিক আছে, কাউকে আর চিকেন আমি নিজে খুব খেতে ভালোবাসি, লোকে খাওয়াতেও ভালোবাসি, সেই কারণে আমি মনে করি সবচেয়ে এই জিনিসটা সবচেয়ে বেস্ট দিতে পারবো। আর সেটাই চ্যালেঞ্জ যে সেই জিনিসটাকে আলটিমেটলি আমরা অ্যাকচুয়ালি বেস্টটা দিতে পারি কি না, মানে এটা নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যখন মানে সবাই যখন খাবে সবাই যখন মানে প্রশংসা হবে, সেই জিনিসটা সবচেয়ে প্রাউড মুভমেন্ট হবে আমার জন্য, তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে এইটা ওপেন করা, আর হ্যাঁ চেষ্টা করছি জিনিসটা টেক অ্যাওয়েতে যতটা পরিমাণ বেশি করে রাখা। আর আমাদের কিউজিন যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে থাকছে হচ্ছে তন্দুর অ্যান্ড বিরিয়ানি, ঠিক আছে, এই তিনটা দিয়ে উপর থাকছে, কিছু কিছু প্রিভারেজেস হয়তো থাকবে। এখনও পর্যন্ত মেনু আমাদের ফাইনাল ডিসাইড হয়নি, বিকজ আমরা এখন ইনিশিয়াল স্টেজেই কাজ করছিলাম, বুঝতেই পারছো সবাই ঘর ফাইনাল হয়েছে মানে লোকেশন ফাইনাল হয়েছে, বুঝতেই পারছো একদম ইনিশিয়াল স্টেজে আছি, তো যখন যে যে স্টেজে রয়েছে সব কিছু হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, বিকজ হ্যাঁ রোজ রোজ তো আমাদের ব্লগ করা ওটা হয় না, হয়ে উঠবে বলে মনেও হয় না, বিকজ যেহেতু আমরা একদম নতুন আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, তো সেই জায়গা থেকে সবসময় মানে দুটো জিনিসকে না একসাথে সাইমেন্টাসে চালিয়ে নিয়ে যেতে পারছি না, তো ঠিক আছে দুটোকে মোটামুটি যেরমভাবে পারছি সেরমভাবে নিয়ে ক্যারি ফরওয়ার্ড করে চলতে হবে, কিছু করার নেই, সেটাই করতে হবে, বাট তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো সব কিছু। প্ল্যান মে থোড়া চেঞ্জ, যেমনি ভেবেছিলাম ফার্স্টে কি যাবো, সরি ফার্স্টে যেমনি ভেবেছিলাম কি যাবো কোনো ক্যাফেতে গিয়ে খাবো, বাট রাস্তায় এতটাই ট্রাফিক, আর ওদিকে মা একা আছে, মায়েরও শরীরটা ভালো নেই খুব, আর জ্বর বললাম না আগের দিন ঠান্ডা লেগেছে আমার চারজনই লেগেছিল, তো মায়ের মোটামুটি ঠিক আছে বাট বিতানের শরীরটা ঠিক নেই, তো মা একা ওকে নিয়ে সামলাতে পারে না, তো জন্য আমরা ঘরে যাবো তাড়াতাড়ি করে, তো সেই কারণে আর ক্যাফেতে গেলাম না কোনো, ডিরেক্ট বাড়িতে গিয়ে কফি টফি খাবো, খালি যাওয়ার কিছু সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিছু কিনে নিয়ে যাবো, সেজন্য সামনে মিও মারাটাতে একটুখানি দাঁড়াবো, অলমোস্ট পাটুলির কাছাকাছি পৌঁছে গেছি, রাস্তায় পাটুলির জ্যাম, ও পুরো ফগ ফগ হয়ে গেছে এসির মধ্যে, বলতে এই সিগনালে দাঁড়িয়ে আছি, তো এই সিগনালটা ছাড়লে এটা ছেড়ে দিল, এবারে রওনা দেবো হচ্ছে এখানেই সামনেই পাটুলের এখানেই একটা মিও আছে, মিওটাতে যাবো। আর এই চার্জটা কেন বারবার কমে যায় বুঝতে পারি না, কয়েকদিন আগে চার্জ দিলাম, হ্যাঁ সব ফুল চার্জ দেওয়া হয়নি আগের দিনটা, সেই কারণে মেবি চার্জ খালি। গাড়ির অবস্থা দেখো, সব তো সকালবেলা পরিষ্কার করেছি, আর কি অবস্থা দেখো, শুধুমাত্র সার্ভিস লেনটা নিয়েছিলাম ওইখানে যাওয়ার জন্য চিনার বার্গের ওখানে, সার্ভিস লেনটা এই অবস্থা করেছে ধুলো উড়িয়ে, তো এখন আমরা ফাইনালি এসেছি হচ্ছে এখানে যে মিও মোড়টা আছে, একটু দূরে থাকার কথা আছে গাড়িটা, ওইখানে মিও মোড়ে একটু হেঁটে যেতে হবে, বিকজ এখানে কোথাও জায়গা নেই, পুরো একদম পার্কিংয়ের এখানে সমস্তটা ফুল, সেই কারণে এখানে আজকে রয়েছে, এখানে যদিও একটা খালি হয়ে গেছে এই জায়গাটাতে, এটা তখন খালি ছিল না, তো ওইখানে সামনে মিও মোড়ে, মিও মোড়েতে যাবো, দু একটা স্ন্যাক্স নেবো নিয়ে তারপরে বাড়ি।7:56 আর মা যেমনি বললাম কি মা আর বিধান একা আছে, বিধানের শরীরটা আমাদের ঠিক নেই, তো ওই জন্য অনু বললো কি না এখন বেরিয়ে চলো, কালকে ওখানে নাকতলা যে আমাদের পেট্রোল পাম্পটা বাড়ির পাশে আছে ওইখান থেকে কালকে পেট্রোল রিফিল করে নেবো বেরোনোর সময়, তো সেই কারণে এখন ডিরেক্টলি ঘরের দিকে যাচ্ছি, 45-এর মোড়ে আছি, এখান থেকে মোটামুটি আর 5-7 মিনিট হয়তো লাগবে বাড়ি যেতে। পৌঁছে গেছি আমরা, এখনও গাড়ি গেটটা ওপেন করতে গেছে, তারপর গাড়িটা গ্যারেজ করব, তারপর বাড়ির দিকে যাবো, এখন বেজে গেল 8:05, আমি যেন মনে হচ্ছে সেই 24 ঘন্টায় জি 24 ঘন্টায় আমি লাইফ বলছি আর কি, যাই হোক গরম প্রচণ্ড, যখন এসিটা চলে না কি আরাম, এই এখন আবার রোদ্দুর বলছি, হেঁটে হেঁটে রাস্তায় যাও, একটু হালকা হালকা যেন পাতাগুলো নড়নড়ি করছে, একটু হালকা হালকা যেন পাতাগুলো নড়নড়ি করছে, আর নরমালি বাইরের যা হিউমিডিটি, ঠিক আছে, যা মানে গরম বাইরে, ঠিক আছে, মানে জাস্ট বলার মতন না এতটাই গরম বাইরে, ঠিক আছে, মানে এটা যদি বাইরে নিয়ে যাবো তুরন্ত, মানে দুবার তো অলরেডি হয়ে গেছে, এবার থার্ডবারও যখন বাইরে নিয়ে যাবো সঙ্গে সঙ্গে এর লেন্সটা ফ্রস্টেড হয়ে যাবে, মানে কিছু বলার নেই, এত হিউমিডিটি মানে গরম, মানে মারাত্মক লেভেলের গরম, মানে ভেতরে এসিতে আছি বুঝতে পারছি না,
অ্যাকচুয়ালি সে কতটা গরম, বাট বাইরে বেরোলাম জাস্ট এই মানে গ্যারেজের গেটটা খোলার জন্য, তখন বুঝতে পারলাম অ্যাকচুয়ালি কতটা গরম। বাট জানি সেইভাবে আমাদের ঠান্ডাটা প্রচুর লাগে। হ্যাঁ এইভাবে ঠান্ডাটা লাগছে, বাইরে গরম দিয়ে গরম, কিন্তু সবচেয়ে বড় কথা কি যদি ঘাম বসে তাহলে আমার ঠান্ডা লাগবে। যদি এসি না চালিয়ে মনে করি যে আমি প্রাকৃতিক হাওয়া উপভোগ করতে করতে যাবো, যেটা একদমই নেই, ঠিক আছে, মানে বলতে গেলে গরম উপভোগ করতে করতে যাবো, তাও তাহলেও ঠান্ডা লাগবে, ঠিক আছে। কেন ঠান্ডা লাগবে? বিকজ কি ওখানে ঘামটা গায়ে বসছে, সেটাও একটা প্রবলেম, যত রকম প্রবলেম। যাই হোক ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি, এবার এবারে ডিটেল বাড়ি হোক, ঘরে তো পৌঁছে যায়নি গ্যারেজে পৌঁছে গেছি, গাড়িটা এবার একটুখানি ডাস্টিং করে দিতে হবে, কারণ এত নোংরা হয়েছে না, আর কালকে আর টাইম পাবো না গাড়ি এখন মানে ওয়াশ ওয়াশ করানোর, তারপর তো ডাস্টিংটা করে দিই, দেখি উইকের মাঝখানে কোনো একদিন নিয়ে যাবো হচ্ছে গাড়িটা ওয়াশ করাতে। আজকে নিজে যতটা পেরেছি করেছি, একদম ঝাঁ চকচকে করে দিয়েছিলাম, সার্ভিস লেন মানে আমি আর আমার আমার আমি আর আমার বাবু আমরা দুজন মিলে করেছি, আমরা যা করি দুজন মিলেই করি। চলি আমি টুকটাক হাত দিয়েছি যা করার আমি করি, অনেকটাই হেল্প হয়েছে, ভিতরটা পুরোও করেছে বাইরেটা আমি পুরো করেছি, আর দুজনে করে নিয়েছি, এবার সময়টা অ্যাটলিস্ট সবচেয়ে বড় কথা কম লেগেছে, তো সেই কারণে আজ এবার সব একদম ঝাঁ চকচকে ছিল। আর আনফর্চুনেটলি এই সেই সার্ভিস লেনটাতে ঢুকলাম চিনার পার্কে যাওয়ার সময়, ওখানে এত ধুলো পুরোটা পুরো একদম মানে পুরো যেখানে হাত দিচ্ছে এমনি করে মানে ধুলো উঠছে এরকম ব্যাপার। 8:30 বাজে অলমোস্ট, আর এই জাস্ট ঘরে এসে ঢুকলাম, এবার চেঞ্জ ওয়েঞ্জ করবো, চেঞ্জ ওয়েঞ্জ করে বসে এবার যেগুলো কিনে নিলাম মেয়ে থেকে ওইগুলো খাবো, একটু খেতে খেতে পাচ্ছে হালকা, তো খাওয়া দাওয়া করবো, তারপর রাত্রেবেলার খাবার বানাবো। রাত্রেবেলার ছোলার ডাল আর পনিরের তরকারি মা সকালবেলা বানিয়েছে, আর এখন বেসিক্যালি রাত্রেবেলা হচ্ছে লুচি বানাবো একটু। পড়ে যাবে, ও পড়ে যাবে, তুমি পড়ে যাবে, পড়ে যাবে, ও এখন আমার সাথে টুকি টুকি খেলছে, কোনটা ধরবে, কোনটা কোনটা ধরতে হবে, কি কি ভয় দেখাচ্ছে, এই বাবা এই বাবা। কি নিবি ফোন নিবি তুই, তুই ফোন নিবি, তুই ফোনের কি বুঝিস, কিরে ফোনের কি বুঝিস, হ্যাঁ রে বাবু বাবা কি বুঝিস ফোনে। রাতের বেলার প্ল্যান ছিল লুচি খাওয়ার, বাট এখন যেহেতু সব মিটিং ফোন, ফোনের মধ্যে ব্যস্ততা, আমার কাছে ফোন আসছে, মায়ের সাথে ডিসকাস করছি, সমস্ত কিছু নিয়ে খুব টাইমটা যাচ্ছে, সেই জন্য অলরেডি 10:30 বাজে, এখনও পর্যন্ত আমরা শুধু এইসবের মধ্যেই আছি। বিকজ কিচেন সেট আপ নিয়ে অনেকের সাথে কথা হচ্ছে, হ্যাঁ বাবা যাবো বেরোবো আমরা বেরোবো, অনেকের সাথে কথা হচ্ছে আর সেইগুলো নিয়ে, সেগুলো ডিসকাশন অ্যান্ড অল এভরিথিং বাজেট অ্যান্ড সব কিছু নিয়ে খুব ঘেটে আছি, তো সেই কারণে একটু যাচ্ছি বেরোচ্ছি, যাবো হচ্ছে রুটি নিয়ে আসবো, রাত্রেবেলা রুটিটা কিনে মাকে বললাম বানাতে হবে না, গরমে যেতে হবে না, রুটিটা কিনে নিয়ে আসছি, তো রুটিটা কিনতে বেরোচ্ছি, তো বিতান ধরে যাবে, বিতান আমার সাথে যাবে, হ্যাঁ যাবো আমরা, হ্যাঁ হ্যাঁ আমরা যাবো, আমরা যাবো, আমরা এক্ষুনি বেরো। এতক্ষণ বসে বসে লেট খাচ্ছিলাম, প্রচন্ড টায়ার্ড লাগছিল, মানে অ্যাকচুয়ালি এতটাই হেডেক যাচ্ছে না কয়েকদিন ধরে, মানে কয়েক সপ্তাহ ধরে প্রচন্ড হেডেক যাচ্ছে, মানে দেখো কিছু স্টার্ট আপ করার জন্য হেডেক যাওয়াটা নর্মাল ব্যাপার, নিতেই হবে, তো সেই ক্ষেত্রে না খুব চাপ যায়। আর এখন তরকারিগুলো একটু গরম করছি, লুচি করার কথা ছিল আজকে, আর কারোরই ভালো লাগছে না, চারিদিকে চিন্তা হচ্ছে, সব কাজগুলো ঠিকঠাকভাবে তাড়াতাড়ি মিটে যায়, আমাদের যেটা প্ল্যান আছে যতদিনের মধ্যে খোলা ততদিনের মধ্যে যাতে তাড়াতাড়ি খুলতে পারি, একটা তো সবার নিজস্ব একটা প্ল্যান থাকে, তো আমাদেরও সেটা আছে,
তো সেটার জন্যই একটা চাপ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে খাবারগুলো গরম করে নিয়ে যাতে খাবারগুলো বেরিয়ে নিই। এখন ফাইনালি ডিনার টাইম হলো, 11টা বাজে, তাই ডিনারে আমি বসে যাচ্ছি। এই হচ্ছে রুটি, পনিরের তরকারি আর ডাল, ছোলার ডাল, এখানে আছে ছোলার ডাল। ডিনার শেষ করে জাস্ট এই উঠলাম, এবারে বসবো ভিডিওটা এডিট করতে। আজকে এডিটটা যতটা পারবো করে রাখবো, বাকিটা কালকে। আর হ্যাঁ, কালকে যাওয়ার ছিল ফার্স্টে, বাট তারপরে মেসেজ করলো একটু আগে যে কালকে ওদের, যেহেতু কালকে সানডে না তো অবভিয়াসলি সবার ছুটি, তো বলো কালকের দিনটা বাদ দিতে, মানডে মোস্ট প্রবলি করতে। বাট মানডেতে সমস্যাটা হচ্ছে সকালবেলা আমাকে অফিসের ডিউটি সেরে তারপরে কোথাও আমি যেতে পারবো নিজের কাজের জন্য, অ্যাজ বিকজ আমি এই মুহূর্তে নোটিশে আছি। তো দ্যাটস ওয়াই আমি ওখান থেকে ছুটি তো মানে কোনোভাবে অ্যাভেলেবেল নয় ছুটি। তোমরা জানো যে কর্পোরেট এটা হয়, এটা মানে যখন আমরা নোটিশে থাকি তো তখন ছুটি ছাড়া কিছু অ্যাভেল করতে পারি না আমরা। তো সেই কারণে আমাদেরকে ওখানে অ্যাডজাস্ট করে কাজ কিছুটা অ্যাডজাস্ট করে দিয়ে তারপরে বিকেলবেলা বেরোতে হবে। তো আমি বললাম যে দু তিনজনের অ্যাকচুয়ালি আসার কথা আছে, তো আমি বললাম যে একসাথে তো অবভিয়াসলি দু তিনজনের কাজ হবে না, তো সেই জায়গা থেকে দু তিন দিন পরপর আমাদেরকে গিয়ে করতে হবে। ইদার অনু আর মা মেবি হয়তো চলে যাবে সকালবেলা গাড়ি নিয়ে, ড্রাইভারকে বলে দেবতে হবে, ড্রাইভার এসে নিয়ে যাবে ওদেরকে, আর আমাকে পরে যেতে হবে বিকেলবেলার দিকে। বিকজ আমি কিছু, আমার কাছে কোনো অপশন, অল্টারনেট অপশন নেই, তো এটাই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড গরম লাগছে, এবার একটুখানি এসিটা চালাই, এসিটা চালিয়ে একটু বসি। এই ঘরে এসিটা বন্ধ করা ছিল, বিকজ মায়ের ঘরে ছিলাম তো ওইখানেই এসিটা চালানো ছিল, তো একটু এসি চালিয়ে এবার বসি। প্রচণ্ড গরম লাগছে, মানে মারাত্মক গরম। আর এখন তো নাকি আরও এরকম নেক্সট এক সপ্তাহ এরকম চলবে, তো আই ডোন্ট নো কীভাবে সব কিছু আর কি, কীভাবে কতদিন সুপান ঠিকভাবে থাকতে পারবো, এটাই হচ্ছে বড় কথা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে, বা কালকে যদি না হয় তো নেক্সট কোনো অন্য একটা ব্লগ নিয়ে। গুড নাইট সবাই, খুব ভালো থেকো, বাই বাই। My heart